এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে সঙ্গে সঙ্গে এনজিও করতে হবে এবং যে আটারিতে আটারিটা বন্ধ হয়ে গেছে সেটা খুলে দিতে হবে, সেটাকে বলে অ্যাঞ্জিওপ্লাস্টি, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি ডাইরেক্টলি করতে হবে। এবং সেটা কিন্তু তার আগে যদি করোনা পরীক্ষা করতে হয়, কিন্তু ওর যদি বুকে অনগোয়িং ব্যথা থাকে, অনগোয়িং ব্যথা কন্টিনিউ করে, সেখানে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। যেহেতু ওনার বয়সটা কম এবং কোভিড রিপোর্টের জন্য ওয়েট করা যাবে না, এবং মানে পিপি পরে প্রোটেকশন নিয়ে এটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায়, অ্যাঞ্জিও করে আটারি যেটা বন্ধ হয়েছে খুলে দিয়ে যায়, তার প্রগনোসিস খুব ভালো হবে, হার্টের মাসলটা ভালো থাকবে, এতে কোনো কোনো অসুবিধা হবে না। তবে করোনার পরীক্ষা ডেফিনেটলি করে নিচ্ছে, নিশ্চয়ই তারা করে নেবে। ডক্টর পাজা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব যিনি স্পোর্টস পারসন, যিনি ফিটনেস নিয়ে সবসময় ভাবেন, অত্যন্ত ফিট, সেক্ষেত্রে হঠাৎ করে এরকম অসুস্থতা, এটা কেন হয়? এই ধরনের অসুস্থতা অর্থাৎ মায়োকার্ডিয়াক ইনফ্রাকশনে আক্রান্ত কেন হয় মানুষ? জানি না, ওনার ফ্যামিলি হিস্ট্রি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, প্রেশার, হাইপারটেনশন, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এগুলো বেশি ছিল কিনা আমি জানি, উনি স্মোক করতেন না। হ্যাঁ, কাজেই ফ্যামিলি হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড ভেরি ইম্পর্টেন্ট, এবং ডায়াবেটিস থাকলে সেগুলো খুব বেশি হয়। তাছাড়া ইয়াং অবস্থায় এখন কোনো পেশেন্টে হঠাৎ পেন হলে আমাদের করোনা রিলেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কেন দেখতে হবে, এটা ভাস্কুলাইটিস, করোনা আর্টারি ভাস্কুলাইটিস বলে। হ্যাঁ, ভাস্কুলাইটিস, সো তাতে ইনফ্লামেশন হয়ে আটারিগুলো বন্ধ হতে পারে। মেজরিটি অফ কজেস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, যে প্রসেসে আটারিটা বন্ধ হয় সেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, কোলেস্ট্রল জমা পড়ে বন্ধ হয়, এটা কমন জিনিস। তবে এখন দেখা যাচ্ছে ওই করোনার সময় ভাস্কুলাইটিস, হোল আটারিগুলো ইনফ্লামড হয়ে যায় বিকজ অফ করোনা। হ্যাঁ, তাতেও হতে পারে, তবে করোনা যদি এক্সক্লুড করা যায় ফাইন, সো তখন বলবো এটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস জন্য হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে।